হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো বৃহস্পতি রাশি পরিবর্তন। বৃহস্পতি এতদিন গোচর করছিল ধনুরাশিতে, বৃহস্পতির এটা নিজস্ব ঘর, তো এখানে বৃহস্পতি ভালোই ফল দিয়েছে। এবারে আমরা জানব বৃহস্পতি মকর রাশিতে গোচর করে কেমন ফল দেবে। মকর রাশিটা কিন্তু বৃহস্পতির নিচস্থ ঘর, অনেকের ধারণা আছে এখানে বৃহস্পতি খুব একটা ভালো ফল দেবে না। মকর রাশিতে অলরেডি শনি সক্ষেত্রীয় অবস্থায় গোচর করছে, তাহলে এখন মকর রাশিতে বৃহস্পতি এবং শনি একই সাথে গোচর করছে। বৃহস্পতি এবং শনি মকর রাশিতে বসে সমস্ত রাশিকে মোটামুটি একটা ভালোই ফল প্রদান করবে, কোনো খারাপ ফল কিন্তু প্রদান করবে না, আগেই বলে দিলাম। তাহলে চলুন জেনে নিই সমস্ত রাশি অনুযায়ী কেমন ফল দেবে না দেবে। আরও একটি বিষয়টি হচ্ছে বৃহস্পতি এখানে থাকবে 20 নভেম্বর 2021 সাল পর্যন্ত, এক বছর। এক বছর আমাদের লাইফে বৃহস্পতির কী প্রভাব থাকবে না থাকবে অবশ্যই কিন্তু আমাদের জেনে নিতে হবে। জানবো মিথুন রাশির মানুষরা বৃহস্পতির এই রাশি পরিবর্তন অনুযায়ী কেমন ফল পাবে না পাবে। বৃহস্পতির রাশি পরিবর্তনটি মিথুন রাশির 8th হাউসে হচ্ছে। এই সময় কিন্তু আপনাদের সম্পত্তি প্রাপ্তির যোগটা কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো, অর্থ যোগাযোগ ভালো থাকবে, আপনাদের ওজন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, আপনাদের আর্থারাইটিস সংক্রান্ত প্রবলেম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই সময় আপনারা অনেকে অ্যাস্ট্রোলজির প্রতি কিন্তু একটু ঝোঁক বাড়াবেন, বা যারা এই প্রফেশনে আছেন তারা কিন্তু প্রচণ্ড পরিমাণ সাকসেস পাবেন। এবার জানবো বৃহস্পতির পঞ্চম দৃষ্টির ফলে আপনারা কেমন ফল পাবেন না পাবেন। এই সময় আপনারা লাইফে অনেক কিছু অ্যাচিভ করবেন, কেউ ভালো জব পেতে চাইছেন সেরকম জব পেয়ে যাবেন, কেউ বিজনেসে সাকসেস পেতে চাইছেন, কেউ কোথাও বাইরে ঘুরতে যেতে চাইছেন, এই ধরনের যে কোনো উইশ এই সময় কিন্তু আপনাদের ফুলফিল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। কেউ হায়ার স্টাডির জন্য বাইরে যেতে চাইছেন, এই ধরনের উইশ কিন্তু ফুলফিল হওয়ার সম্ভাবনা প্রচণ্ড মাত্রায় হাই। এবার জানবো বৃহস্পতি এবং স্যাটার্ন দুজনের সপ্তম দৃষ্টির ফলে আপনারা কেমন রেজাল্ট পাচ্ছেন না পাচ্ছেন। আপনাদের সঞ্চয় কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো হবে, আপনাদের অর্থনৈতিক যোগাযোগ কিন্তু এই সময় প্রচণ্ড মাত্রায় ভালো হয়ে যাবে। এই সময় আপনাদের সম্পর্কগুলো প্রচণ্ড মাত্রায় কিন্তু ভালো থাকবে, যে সম্পর্কগুলো কোথাও গিয়ে একটু তিক্ততায় ভরে উঠেছিল সেই সম্পর্কগুলো কিন্তু এই সময় প্রচণ্ড মাত্রায় ভালো হয়ে যাবে। এই সময় কিন্তু আপনারা যে কাজে হাত দেবেন না কেন সে কাজে সাকসেস কিন্তু অনিবার্য। এই সময় কিন্তু আপনারা অলওয়েজ মানুষকে ধর্ম নিয়ে কথাবার্তা বলবেন, মানুষের ধর্ম কর্ম এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু এই সময় আপনারা আলোচনা করবেন। এই সময় কিন্তু প্রচণ্ড হার্ডওয়ার্ক করার কিন্তু চেষ্টা আপনারা করবেন। এবার জানবো বৃহস্পতির নবম দৃষ্টির ফলে আপনারা কেমন রেজাল্ট পাবেন না পাবেন। এই সময় আপনাদের কিন্তু বাড়ি যে নির্মাণ করার একটা ড্রিম ছিল সেটা কিন্তু ফুলফিল হওয়ার সম্ভাবনা থাকছে, মায়ের থেকে সহায়তা পাবেন, মায়ের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে। এই সময় আপনারা মায়ের থেকে কিন্তু সম্পত্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এই সময় আপনারা যারা জমি কিনবেন প্ল্যান করেছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, সেই উইশ কিন্তু ফুলফিল হওয়ার সম্ভাবনা থাকছে। যাদের মায়ের হেলথ অনেকদিন ধরে প্রবলেমের মধ্যে ছিল সেই প্রবলেমগুলো কিন্তু এই সময় অনেকটা কমে যাবে। এবার জানবো শনির তৃতীয় দৃষ্টির ফলে আপনারা কেমন ফল পাবেন না পাবেন। কর্মক্ষেত্রে দারুণ সুযোগ, জবে প্রমোশন হওয়ার, নতুন জব পাওয়ার, যারা টেকনিক্যাল জব করেন তাদের জন্য সময়টা ভালো, উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো, যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছেন তাদের জন্য সময়টা ভালো, যারা বিল্ডার্সের বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো, যারা প্রমোটিংয়ের বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো, যারা আইটি প্রফেশনে আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো, যারা পড়াশোনার জন্য বাইরে যেতে চাইছেন, জবের জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। এই সময় আপনাদের কিন্তু প্রচণ্ডভাবে পরিশ্রম করতে হবে, তাহলে দেখবেন সফলতাটা কিন্তু আপনাদের দ্বিগুণ মাত্রায় হয়ে যাচ্ছে। জানবো শনির দশম দৃষ্টির ফলে আপনারা কেমন ফল পাবেন না পাবেন। এডুকেশনের জন্য ভালো, বিশেষ করে স্কুল স্টুডেন্টদের জন্য সময়টা কিন্তু ভালো, যাদের সন্তান পড়াশোনায় অমনোযোগী ছিল তাদের জন্য সময়টা ভালো, কিন্তু আপনাদের সন্তানের সাথে কোথাও গিয়ে একটু দূরত্ব ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকবে, তবে সেটা সাময়িক, বিশাল বড় কিছু নয়। এই সময় আপনাদের আর একটা সমস্যা হচ্ছে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু একটু সমস্যা থাকছে, সেখানে একটু বিবাদ, সেখানে একটু বিচ্ছেদ, এই বিষয়গুলো কিন্তু থাকছে।
তাহলে বন্ধুরা বৃহস্পতির রাশি পরিবর্তন মিথুন রাশির মানুষদের জন্য কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন এরকম ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটাও প্রেস করুন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।